নমস্কার বন্ধুরা, ডিডি কোচিং অনলাইন বেঙ্গলি স্টাডি টিপস। বাংলা সাহিত্য বিষয়ক আলোচনায় আজ আমরা আলোচনা করব কবি শঙ্খ ঘোষ রচিত একটি কবিতা, আই আরও বেঁধে বেঁধে থাকি। আলোচনাটি যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই সমস্ত পরীক্ষার্থীদের খুবই কাজে লাগবে, পাশাপাশি বাংলা এসএসসি পরীক্ষার্থীদেরও সমানভাবে কাজে লাগবে। আলোচনাটি শুরু করার পূর্বে জানিয়ে দিই, যে সমস্ত বন্ধু নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে নোটিফিকেশান চালু করে নিন, কারণ আমরা এইরকম প্রয়োজনীয় ভিডিও ক্রমাগত নিয়ে আসব। আমাদের এই আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। কবি জন্মগ্রহণ করেন 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে। কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। তাছাড়া কবির উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল নিহিত পাতাল ছায়া, এখন সময় নয়, বাবরের প্রার্থনা, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, পাঁজরে দাঁড়ের শব্দ। আমাদের আলোচ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে কবি শঙ্খ ঘোষ রচিত জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থে। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004 খ্রিস্টাব্দে। আলোচ্য আই আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের 31 সংখ্যক কবিতা। কবিতাটির আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আই আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটির পটভূমি সম্পর্কে, অর্থাৎ কবিতাটি লেখার কারণ সম্পর্কে আলোচনা করে নিই। সময়টা 1991। হঠাৎ মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম সম্পদের যে খনি, সেই খনিকে কেন্দ্র করে ইরাক ও কুয়েতের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সর্বার্থভাবে সাহায্য করে বিশ্বের তিনটি শক্তিশালী দেশ, আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স। ফলশ্রুতিতে 2003 সালের ডিসেম্বরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি গদিচ্যুত হন। এর ফলে ইরাক, আফগানিস্তান, প্যালেস্তাইনের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কবি শঙ্খ ঘোষ প্রতিবাদের রাস্তা দেখিয়ে রচনা করেন আলোচ্য আই আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি। প্রথমে আমরা একবার সমস্ত কবিতাটি পাঠ করে নেব। আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরি খাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এবার আমরা
আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। কবিতার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ বেঁধে বেঁধে থাকার অর্থ হল সঙ্গবদ্ধভাবে থাকা, একসাথে থাকা। যখন বিপদ আসে তখন একতায় প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায়। কবিতার প্রথম লাইনে কবি বলছেন, আমাদের ডান পাশে ধস, তারপরেই কবি বলছেন আমাদের বায়ে গিরিখাদ, অর্থাৎ আমাদের সামনে এবং পিছনে অপেক্ষা করছে মৃত্যু। ডান পাশে ধস অর্থাৎ ধসে যাওয়া, মাটি ধসে গেছে, যাওয়ার কোনো রাস্তা নেই। বায়ে রয়েছে গিরিখাদ, গভীর খাদ, গিরি মানে পাহাড়, সেই পাহাড়ের গভীর খাদ রয়েছে, অর্থাৎ সেদিকে যাওয়ারও কোনো রাস্তা নেই। ডাইনে বায়ে অপেক্ষা করছে মৃত্যু। আমাদের মাথায় বোমারু, মাথার উপরে রয়েছে বোমারু, অর্থাৎ যে বিমানে বোমা নিয়ে যাওয়া হয়, মাথার উপরে অপেক্ষা করছে আরেকটি যম, অর্থাৎ মৃত্যুর প্রতীক। পায়ে পায়ে হিমানির বাঁধ, যাওয়ার কোনো রাস্তা নেই, তার সাথে পায়ে জমে গেছে হিমানি অর্থাৎ বরফ, বরফের বাঁধ, বরফের উপর দিয়ে যাওয়া সম্ভব নয়, পা যেন হিমানির বাঁধে আটকে পড়েছে, অর্থাৎ বরফের ঠান্ডা বাঁধে আটকা পড়ে গেছে। আমাদের এই প্রথম চারটি লাইনে কবি তুলে ধরেছেন এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা, সাধারণ মানুষের ভয়ঙ্কর পরিস্থিতির কথা। একটি কবিতা এখানেই সার্বজনীন, যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করতে পারি যে সাধারণ মানুষের অবস্থা কতটা ভয়ঙ্কর হয়। তারা না যেতে পারে সামনের দিকে, কোনো একটা মতকে অবলম্বন করতে পারে, না পারে পিছন দিকে, এগোতেও পারে না, পিছোতেও পারে না, যে অবস্থায় থাকে সে অবস্থাতেই থাকে, এবং প্রতি মুহূর্তে মাথার উপরে বোমারু বিমানের মতো একটা দুর্যোগ যেন অপেক্ষা করে থাকে। পায়ে পায়ে হিমানির বাঁধ, পা যেন বরফের বাঁধে আটকা পড়ে যায়। আমাদের পথ নেই কোনো, সে কারণে এই সাধারণ মানুষের কোনো পথ নেই। আমাদের ঘর গেছে উড়ে, ঘর বলেও কিছু নেই, ঘরও উড়ে গেছে, অর্থাৎ একটা বাসস্থানও নেই। সাধারণ মানুষের যে চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান, সেই বাসস্থান পর্যন্ত নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। একটা ভয়ঙ্কর পরিস্থিতির কথা, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি বলছেন যে নিজেদের যে শিশু, সে যার উপর নির্ভর করে থাকে আমাদের ভবিষ্যৎ, সেই শিশুদের সব অর্থাৎ মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের কোনো ভবিষ্যৎ থাকে না। তারপরেই কবি বলছেন, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, অর্থাৎ বর্তমান, এই বর্তমান সময় দাঁড়িয়ে কবি বলছেন এই মুহূর্তে, অর্থাৎ বর্তমানটাও আমাদের হয়তো এই মুহূর্তে শেষ হয়ে যাবে। যে সমস্ত মানুষের ভবিষ্যৎ নেই তাদের বর্তমানও মৃত্যুর প্রায়, মৃত্যুর সমান, সেই জন্য কবি বলছেন এই মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর। যখন এই রকম হয়, যখন দেওয়ালে পিঠ ঠেসে যায়, আমাদের আর কোনো রাস্তা থাকে না, তখন আমাদেরকে একটা রাস্তাই বেছে নিতে হয়, সেটা হলো কবির উল্লেখিত পথ, আয় আরও বেঁধে বেঁধে থাকি, জোটবদ্ধভাবে থাকি, একসাথে থাকি। একটা লাঠিকে যে কোনো মুহূর্তে যে কেউ ভেঙে দিতে পারে, কিন্তু সেই যখন পাঁচটা লাঠির একটা বান্ডিল তৈরি করা হয়, তখন সেই লাঠিকে ভাঙা যায় না। একতাই বল, এই গল্প আমরা ছোটো থেকে শিখে আসছি, সেই গল্পের কথা আমাদেরকে উপলব্ধি করতে হবে, যখন বিপদ আসে তখন একজোট হতে হয়। এরপর পরের স্তবকে এসে কবি বলছেন, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ যে মানুষগুলোর বর্তমান মৃত্যুর সমান, যে মানুষগুলোর ভবিষ্যৎ মারা গেছে, সেই মানুষগুলোর ইতিহাসও নেই, অথবা যদিও ইতিহাস কিছু থাকে, সেই মানুষগুলোর কিছু কাজ থেকে থাকে, সেখানে সেই মানুষগুলোর
সেই ইতিহাসে সেই মানুষগুলোকে দেখতে পাওয়া যায় না। অর্থাৎ ইতিহাসে আমরা কখনো দেখি না সাধারণ মানুষের কথা বলতে। ইতিহাস সবসময় রাজাদের কথা বলে, সম্রাটদের কথা বলে। সেখানে তাজমহলকে তৈরি করেছে সেই সম্রাটের কথা বলে, বলে না যে না ওই তাজমহল তৈরি করেছিল সাধারণ কিছু মজুর যারা মাথার ঘাম পায়ে ফেলে সেই তাজমহলটাকে গড়েছিল আমাদের চোখ মুখ ঢাকা। সেই জন্য ইতিহাসের দিকে আমরা তাকালে দেখতে পাই সাধারণ মানুষের চোখ মুখ ঢাকা রয়েছে, শুধু বড় বড় সম্রাট বড় বড় সম্রাটদের কথা সেখানে প্রকাশিত হয়েছে। আমরা ভিখারি 12 মাস, এই সাধারণ মানুষরা সারা জীবন ভিখারি থাকে। তাদের যে কষ্টকর অবস্থা, সেই কষ্টকর অবস্থার ভয়ঙ্কর পরিণতির কথা কবি তুলে ধরছেন। তাই এই মানুষগুলোর কাছে মনে হয় পৃথিবী হয়তো বেঁচে আছে, তারপরেই মনে হয় পৃথিবী হয়তো গেছে মরে। এই মানুষগুলোর কাছে পৃথিবী বেঁচে আছে না মরে আছে কোনো গুরুত্ব নেই, কারণ জীবনটাই তাদের কাছে মৃত্যুর সমান। সেই জন্য বলতে হচ্ছে, সেই জন্য কবিকে এই দুটো লাইন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দরে দরে। এই সাধারণ মানুষেরা নিজেদের বেঁচে থাকার জন্য লোকের দরজায় দরজায় ফিরে সামান্য দুটি ভিক্ষার জন্য, আমাদের কথা কেউ জানে না, কিছুই কোথাও যদি নেই। এভাবেই তো আমাদের সে প্রাচীন কাল থেকে সাধারণ মানুষরা বেঁচে রয়েছে। তাদের না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ, না আছে ইতিহাস অর্থাৎ অতীত, অথচ একটা জিনিস রয়েছে, সেটা হলো বেঁচে থাকা। কোথাও যদি কিছু নাও থেকে থাকে তবু তো কজন আছি বাকি। এই বেঁচে থাকাটাকে সম্বল করেই কবি বলছেন, বাঁচার মতো যদি বাঁচতে হয় তাহলে আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, একসাথে হাতে হাত রেখে একতার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা থাকি। আমরা এক না হলে, সঙ্গবদ্ধ না হলে এই সামাজিক যে এই অবস্থা, এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না। কবি সেই প্রতিবাদের যেন বীজ রোপণ করছেন এই কবিতায়।